তো হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? মনে হয় আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে 2 থেকে 3 মিনিটের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুগণ, আজকে 2 থেকে 3 মিনিটের ভিডিওতে আপনাদেরকে একটা অসাধারণ ক্যালকুলেটারের কাজ দেখাবো, যে কাজটি দেখে আপনি এবং আপনারা বন্ধুরা বলবে এই কাজটি আপনি কী করে করলেন। তো বন্ধুরা চলুন দেখে নিন ভিডিওর একটি ডেমো। তো দেখুন বন্ধুরা, এই ক্যালকুলেটারে আমি ক্লিক করছি। তো বন্ধুরা ক্যালকুলেটারে ক্লিক করার পর দেখুন আমি একটা 4 ডিজিটের যে কোনো সংখ্যা লিখছি। তো দেখুন বন্ধুরা, আমি লিখছি 8768। তো দেখুন বন্ধুরা, 8768 লেখার পর সঙ্গে সঙ্গে এখানে ফটো ভিডিও কন্ট্যাক্টস ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন আমি বন্ধুগণ, এখানে আমার একটা ফটো লুকানো আছে। তো ঠিক এইরকমভাবে আপনারা আমাদের পার্সোনাল জিনিস আপনাদের ক্যালকুলেটারে রাখতে পারবেন। তো বন্ধুগণ, এই জন্য আপনার কী করতে হবে, পুরো ভিডিও দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং শেষে একটা কথা না বলে নিন, আপনি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুগণ, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুগণ, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, এই কাজটি করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ওপেন করবেন। আপনার গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখবেন ক্যালকুলেটার ভোল্ট। তো দেখুন আমার লেখা আছে, তো আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখানে একটা অ্যাপ্লিকেশন শো করবে আপনাদের সামনে, দেখুন ক্যালকুলেটার ভোল্ট হাইট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, যেহেতু আমার অ্যাপ্লিকেশন ইনস্টল আছে তো আমাকে ওপেন দেখাচ্ছে, তো আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো দেখুন আমি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে। তো যেহেতু আমি পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করছি। পাসওয়ার্ডটা টাইপ করার পর দেখুন পার্সেন্ট বলে একটা অপশন আছে, এই অপশনটি ক্লিক করবেন। তো এই অপশনটি ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে ফটো ভিডিও কন্ট্যাক্ট এবং আরও অন্যান্য কিছু দেখা যাচ্ছে। তো দেখুন এখানে আমি ফটোতে ক্লিক করছি। তো ফটোতে ক্লিক করার পর বন্ধুরা, আপনি যদি আর একটা ফটো এখানে হাইড করে আপনার গ্যালারি থেকে হাইড করতে চান, তাহলে এই প্লাসের আইকনে ক্লিক করবেন। বন্ধুরা প্লাসের আইকনে ক্লিক করার পর দেখুন আমি এই ফটোটা আমার নিয়ে নিচ্ছি। এই ফটোটা নিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে ডান বলে একটা অপশন আছে, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটিকে পুরোপুরি হয়ে যাওয়ার পর অ্যাডটি ক্যান্সেল করে দেবেন। দেখুন আমি অ্যাডটি ক্যান্সেল করে দিচ্ছি। অ্যাডটি ক্যান্সেল করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা অ্যাড হয়ে যাবে, হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগেছে, ভিডিওটি ভালো লাগতে লাগবেন। আপনি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দেখেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি আর একটা ফটো হাইড করে নিয়েছি। ঠিক একইভাবে আপনারা আপনাদের ফটোগুলি নিজের মনের মতো হাইড করতে পারবেন। তো দেখা পর ভিডিও সুস্থ থাকুন, ভালো থাকবেন, সদা সর্বদা এসকে ভাবি টেঙ্গিয়ে দিলেন সাথে জুড়ে থাকবেন।